আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বলল ইইউ। এরপর জানিয়ে দিব চীন কি শিগগিরই তাইওয়ান আক্রমণ করবে। এদিকে ইসরায়েলি হামলায় 5 হিজবুল্লাহ সেনা নিহত। আরো জানিয়ে দিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শাহবাজ শরীফ। এরপর জানিয়ে দিব রাশিয়ার সম্পদ চুরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মস্কোর হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দিব এত অস্ত্র ও গোলাবারুদ কোথায় পাচ্ছে আরাকান আর্মি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বলল ইইউ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। গাজা উপত্যকায় ইসরায়েল ব্যাপক হত্যাযজ্ঞ সম্পর্কে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিভিন্ন দেশ উপর উপর প্রতিক্রিয়া দেখাচ্ছে। এছাড়া পশ্চিমা বহু দেশের কর্মকর্তারা বলছেন ইসরায়েলি হামলায় গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন। এসব কথার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেন, যদি আপনারা বিশ্বাস করেন গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন, তাহলে অনেক মানুষের মৃত্যু ঠেকাতে আপনাদের উচিত কম অস্ত্র সরবরাহ করা। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর আমেরিকা এ পর্যন্ত ইসরায়েলকে 10,000 টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। গাজায় ইসরায়েলে গণহত্যা চালাতে এ সমস্ত অস্ত্র বড় ভূমিকা রেখেছে। এছাড়া আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে $380 কোটি বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে। চীন কি শিগগিরই তাইওয়ান আক্রমণ করবে? তাইওয়ানের বিরুদ্ধে চীনা পদক্ষেপ কি বিশ্বের পরবর্তী বড় সংকট হতে যাচ্ছে? চীন কি আগামী কয়েক বছরের মধ্যে তাইওয়ানকে একীভূত করে নেবে? এ ব্যাপারে বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত। 2022 সালের নির্ভরযোগ্য CSIS জরিপে দেখা যায় শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞদের মাত্র 10 ভাগ মনে করেন যে চলতি দশকে চীন হয়তো হামলা করবে। তাইওয়ানের জনগণও এ নিয়ে তেমন সতর্ক নয়। আবার অ্যাডমিরাল অফ চার্লস রিচার্ড বা জেনারেল মাইক মিনিহানের মতো মার্কিন সামরিক নেতারা মনে করেন চীনা হামলা অদূর ভবিষ্যতে অনিবার্য। প্রায় 70 বছর ধরে তাইওয়ান এই সমস্যায় ভুগছে। বেজিং অবশ্য বলে আসছে যে তারা শান্তিপূর্ণভাবে একীভূত হতে চায়। তবে বর্তমান চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর আমলে চীনা শক্তি অনেক বেড়েছে। তারা এখন শক্তি বলেই তাইওয়ানকে একীভূত করতে নিতে সক্ষম। তবে তাইওয়ানের সামরিক শক্তি সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক অবরোধের শঙ্কার কারণে চীন তা থেকে বিরত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে তাতে করে চীন হয়তো সামরিক শক্তিকে বেছে নিতে পারে। ইসরায়েলি হামলায় 5 হিজবুল্লাহ সেনা নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আরো 5 সেনা নিহত হয়েছেন। নিহত 5 জনের মধ্যে 3 জন দক্ষিণ লেবাননের তালুশা উপশহরে বাসিন্দা ছিলেন। এক বিবৃতিতে 5 সেনার নিহতের খবর জানিয়েছে হিজবুল্লাহ। বলেছে পবিত্র বাইতুল মুকাদ্দাস ও গাজার সমর্থনে তারা শহীদ হয়েছেন। গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর ফিলিস্তিনের বাইরে প্রথম যারা ইসরায়েলের বিরুদ্ধে আঘাত হানে তারা হলেন হিজবুল্লাহ। হিজবুল্লাহ সেনারা তখন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনিদের সমর্থনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলায় প্রতিদিনই দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এদিকে লেবাননে হিজবুল্লাহপন্থী সংসদ সদস্য ইব্রাহিম আল মুসাভি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের যে কোনো বোকামির যথোপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। ইসরায়েলকে মনে রাখতে হবে তারা এমন এক জাতি এবং প্রতিরোধ আন্দোলনের সামনে দাঁড়িয়েছে যাদের শক্তি অনেক বেশি, কোনো হুমকিতেই তারা পিছু হটবে না। ইসরায়েলের যে কোনো হামলার সমপরিমাণ জবাব দেওয়া হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শাহবাজ শরীফ, পাকিস্তান মুসলিম লীগের নওয়াজের পিএমএলএন প্রধান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার ভাই দলীয় প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি দলটির তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিএমএলএন এর সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ বলেন, শাহবাজের বড় ভাই নওয়াজ শরীফ তাকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। মরিয়মের বক্তব্য অনুযায়ী নওয়াজ শরীফ মনে করেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে নেপথ্যে থেকে সহায়তা করার পাশাপাশি দলীয় বিষয়গুলো সবচেয়ে ভালো দেখভাল করতে পারবেন। মরিয়ম বলেন, ভবিষ্যতে যে কোনো সরকারে ক্ষমতা ভাগাভাগি নিয়ে প্রতিটি রাজনৈতিক দলে কমিটি গঠন করা হচ্ছে। এদিকে পাকিস্তানে নতুন সরকার গঠনে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পিএমএলএন কে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বেলাওয়াল ভুট্টো, যার দ্বারা নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল জানান, নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে পিপিপি, তবে কেন্দ্রীয় সরকারের অংশ হবে না দলটি। এ সময় বিলাওয়াল ভুট্টো আরো বলেন, পিপিপি কেন্দ্র সরকার গঠনের প্রয়োজনীয় ম্যান্ডেট না পাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে তিনি প্রত্যাহার করেছেন। তিনি বলেন, পিএমএলএন ও স্বতন্ত্ররা কেন্দ্রে পিপিপির চেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। পিটিআই পিপিপির সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানিয়েছে, ফলে পিপিপি কে সরকারে যোগ দিতে আমন্ত্রণ জানানো একমাত্র দল পিএমএলএন। পিপিপি চেয়ারম্যান আরো বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি, পিপিপির নীতিগত সিদ্ধান্ত হল পাকিস্তানকে এই সংকট থেকে উত্তরণ, সরকার গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অন্যান্য দলগুলোর সঙ্গে কাজ করার জন্য একটি কমিটি গঠন করবে দলটি। গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বেলাওয়ালের ঘোষণাটি সেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সবচেয়ে জোরালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ 93টি আসন পেয়েছে, নওয়াজ শরীফের পিএমএলএন জয় পেয়েছে 75টি আসনে, আর বেলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 54টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপি সহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন পিএমএলএন এর নওয়াজ শরীফ। রাশিয়ার সম্পদ চুরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মস্কোর হুমকি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছে মস্কো। মঙ্গলবার পশ্চিমাদের প্রতি এমন কড়া এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 2022 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সাথে লেনদেন নিষিদ্ধ করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় 300 বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে। ইউরোপীয় ইউনিয়ন সোমবার নতুন একটি আইন গ্রহণ করেছে। নতুন আইনটির আওতায় রুশ কেন্দ্রীয় ব্যাংকের হিমায়িত সম্পদের ওপর করা লাভের পরিমাণ আলাদা করে ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ জব্দকৃত রাশিয়ান সম্পদ ইউক্রেনের সহায়তায় কাজে লাগাবে ইইউ। এমন পদক্ষেপে করা প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে বলেন, এটি চুরি, এটি এমন কিছু যা আপনার নয়। তিনি দাবি করেন, মস্কোর প্রতিক্রিয়া খুব কঠোর হবে, কারণ রাশিয়া মনে করে তারা মূলত চোরদের মোকাবেলা করছে। জাখারোভা বলেন, আমাদের দেশ এই চুরি অপরাধ হিসেবে বিবেচনা করবে এবং চোরদের প্রতি আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে। মস্কো জানায়, যদি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয় তাহলে প্রতিক্রিয়া হিসেবে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নদের সম্পদ বাজেয়াপ্ত করবে। এত অস্ত্র ও গোলাবারুদ কোথায় পাচ্ছে আরাকান আর্মি? মিয়ানমারে বিদ্রোহীদের তোপের মুখে জান্তা সরকার, বিশেষ করে রাখাইনে শক্তিশালী অবস্থানে আরাকান আর্মি প্রতিনিয়ত সেনা ঘাঁটি দখল নেওয়ার দাবি করছে গোষ্ঠীটি। প্রশ্ন উঠছে, জান্তার বিরুদ্ধে লড়াইয়ে এত অস্ত্র ও গোলাবারুদ কোথায় পাচ্ছে আরাকান আর্মি? তাদেরকে অর্থায়নই বা করছে কারা? মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের। যে তিনটি বিদ্রোহী গোষ্ঠীর নাম ঘুরে ফিরে আসছে তার একটি হচ্ছে আরাকান আর্মি। রাখাইনে প্রতিনিয়ত প্রভাব বাড়ছে বিদ্রোহী এই গোষ্ঠীটির। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে আরাকান আর্মি কর্তৃত্ব যত বাড়বে ভূরাজনীতি তত বেশি জটিল হবার আশঙ্কা রয়েছে। প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মি কারা? জান্তাদের সঙ্গে লড়াইয়ে এত গোলাবারুদ কোথায় পাচ্ছে গোষ্ঠীটি, বা তাদের পেছন থেকে মদত দিচ্ছে কোন দেশ? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, আরাকান আর্মি 2012 সালে প্রতিষ্ঠিত হয়, যার পুরনো নাম হারাকান আল ইয়াকিন। অবশ্য আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান গঠিত হয় 2009
2009 সালে। আরাকান আর্মি শুধু রাখাইনে নয়, অন্যান্য রাজ্যেও কার্যক্রম পরিচালনা করছে। দেশটিতে এই মুহূর্তে বহু বিদ্রোহী গোষ্ঠী গড়ে উঠেছে, যেগুলো বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে বড় কয়েকটি গোষ্ঠী হল আরাকান আর্মি কাইন এস্টেট, আরাকান লিবারেশন আর্মি, আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট, কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি। জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটির বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদের যোগানদাতা হিসেবে পরিচিত কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তাদের মিত্র ইউনাইটেড ওয়া স্টেট আর্মি। এসব অস্ত্র গোলাবারুদ কেনা হয় কালোবাজারিদের কাছ থেকে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মি বেশিরভাগ অস্ত্র পাচ্ছে চীন থেকে। একই সঙ্গে চীন আরাকান আর্মিকে 95% অর্থায়ন করছে। বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মির প্রতি ভারতের কোনো সমর্থন নেই, তবে তাদের প্রতি চীনের সমর্থন আছে বলে মনে করেন তারা। এর কারণ হল রাখাইন রাজ্য চীনের গভীর সমুদ্র বন্দর ও গ্যাস পাইপলাইন সহ বড় অঙ্কের বিনিয়োগ।